এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে আছেন রিপোর্টার তাজওয়ার মাহমুদ, সরাসরি যাচ্ছি তার কাছে। দুইটা পাঁচ মিনিটে ফরেন সার্ভিস একাডেমিতে আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের যে সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এখানে শুধুমাত্র আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী নয়, এছাড়াও কিন্তু সরকারের শীর্ষ কয়েকজন কর্মকর্তাও রয়েছেন। তবে যে এই সফরের যে চুম্বক অংশ, অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ তিন কর্মকর্তার সঙ্গে আসলে এর আগেই সাক্ষাৎটি তিনি সারেন। সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং দ্বিপাক্ষিক বৈঠকে বসেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে। এবং এই বৈঠকের পরে, তিন শীর্ষ কর্মকর্তার সঙ্গে বৈঠকের পরে কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হন ডোনাল্ড লু এবং পররাষ্ট্রমন্ত্রী। এবং সেখানে কিন্তু ডোনাল্ড লু জানান যে বাংলাদেশে ফিরে আসতে পেরে তিনি কিন্তু আনন্দিত। এবং এছাড়া র‍্যাব ইস্যুতে কিছু প্রশ্ন ছিল গণমাধ্যম কর্মীদের, জিএসপি ইস্যুতে কিছু প্রশ্ন ছিল গণমাধ্যম কর্মীদের এবং নির্বাচন প্রসঙ্গে কিছু প্রশ্ন ছিল গণমাধ্যম কর্মীদের। সেখানে কিন্তু তিনি ডোনাল্ড লু উত্তর দেন যে র‍্যাব ইস্যুতে তিনি কিন্তু বেশ খানিকটা অগ্রগতি দেখেছেন, যেটি জাতিসংঘ প্রতিবেদনে এবং হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে মানবাধিকার ইস্যুতে র‍্যাবের বেশ খানিকটা অগ্রগতি দেখেছেন। এবং তিনি মনে করেন যে আসলে মানবাধিকার সমুন্নত রেখে আসলে র‍্যাব তার কার্যক্রম চালিয়ে যেতে পারে। এছাড়াও কিন্তু জিএসপি ইস্যুতে তিনি বলেন যে জিএসপি এখন বন্ধ আছে যুক্তরাষ্ট্রে, তবে এই জিএসপি সুবিধা যদি চালু হয় সেখানে কিন্তু অগ্রাধিকারের জায়গা থাকবে বাংলাদেশ। এছাড়াও প্রশ্ন ছিল যে তিনি তার বক্তব্যে বলেন যে যুক্তরাষ্ট্র একটি ওপিনিয়ন, তাদের মতামত দিতে পছন্দ করেন, সেক্ষেত্রে কিন্তু যুক্তরাষ্ট্র তাদের পরামর্শ দিতে থাকবেন এবং সেই পরামর্শগুলো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বারবারই আসতে থাকবে। অপরদিকে পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বলেন যে কোনো ধরনের ভালো পরামর্শ পেলে কিন্তু সেটি কিন্তু স্বাগত জানায় বাংলাদেশ। এবং এর পাশাপাশি কিন্তু যে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন যে আওয়ামী লীগ সরকার কিন্তু কখনোই ব্যালট ছাড়া অন্য কোনো পদ্ধতিতে ক্ষমতায় আসেনি, সেটি কিন্তু তিনি মার্কিন যে সহকারী পররাষ্ট্রমন্ত্রী সেটিকে আবারও মনে করিয়ে দেন। এছাড়াও যে র‍্যাব ইস্যুতে বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু নিষেধাজ্ঞা তুলে দেওয়ার জন্য আসলে অনুরোধ জানানো হয়, সেটি কিন্তু মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেন তার স্বভাবসুলভ ভঙ্গিতেই যে এই ইস্যুতে কিন্তু মার্কিন পররাষ্ট্র দপ্তর কিন্তু সেটি বিষয়টি লক্ষ্য রাখছে। অর্থাৎ এই বৈঠকটি, অর্থাৎ আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পরে কিন্তু আরও বিস্তারিত জানা যাবে যে তিনি আসলে আর কী কী বিষয়ে বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের আলাপ আলোচনা হলো। তো ফরেন সার্ভিস একাডেমি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা তখন সরাসরি ছিলাম ফরেন সার্ভিস একাডেমিতে।